যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মালিকানাধীন প্রথম বিশ্ববিদ্যালয় আই গ্লোবালের ভিজিটিং অধ্যাপক হলেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের খ্যাতনামা প্রফেসর। এপ্রিল থেকে তিনি ক্লাস নেবেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ। বিশ্বের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ডে বৃত্তি নিয়ে এমবিএ করার সুযোগ মিলেছে। নাম বোস্তানি ফাউন্ডেশন বৃত্তি। এতে বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের পাশাপাশি আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও। 2021 সালে অটাম সেশনের জন্য দেওয়া হবে এ বৃত্তি। আবেদনের শেষ সময় এবছর 31 মে পর্যন্ত। প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আরও প্রায় 9,500 মানুষ মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছে 5,67,000-এর বেশি। দৈনিক সংক্রমণ আর প্রাণহানিতে এখনও শীর্ষে ব্রাজিল। 24 ঘন্টায় 3,368 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 772 জন। নতুন শনাক্ত 63,000-এর বেশি। যুক্তরাষ্ট্রের প্রথম ভ্যাকসিন পাসপোর্ট চালু করেছে নিউ ইয়র্ক স্টেট। প্লে স্টোর থেকে আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপসটি ডাউনলোড করা যাবে সম্পূর্ণ ফ্রিতে। লাগবে আপনার সেকেন্ড ডোজের তারিখ, কোন কাউন্টিতে ভ্যাকসিন নিয়েছেন এবং ব্যক্তিগত কিছু তথ্য। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পতাকা উড়ল টরন্টোর সিটি হলে। এমন আয়োজনের জন্য দেশ কানাডা পাবলিকেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী বুখারিকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের অভিনন্দন। পবিত্র শবে বরাত উপলক্ষে জ্যামাইকার দারুস সালাম মসজিদের ওয়াজ মাহফিল আজ রোববার। এর তাৎপর্য নিয়ে আলোচনা করবেন স্থানীয় ওলামায়ে কেরাম। বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত চলা মাহফিলে সবাইকে অংশগ্রহণের আহ্বান মসজিদ পরিচালনা কমিটির। রোববার রণক্ষেত্র বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা। সরাইলে পুলিশের সাথে সংঘর্ষের পর দুটি মরদেহ উদ্ধারের দাবি হরতাল সমর্থকদের। মাদ্রাসায় হামলা জুলুম বন্ধের দাবি হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরের। উচ্ছৃঙ্খলতা বন্ধ না করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। মেক্সিকো সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বললেন দেশের অধিকাংশ মানুষই চাইছেন তিনি যেন সীমান্ত সফর করেন। সীমান্ত রক্ষী ও ইমিগ্রেশন বিভাগও এমনটাই চান বলে দাবি করেন সাবেক প্রেসিডেন্ট। সুয়েজ খালে আটকে থাকা কন্টেইনার জাহাজ এভার গিভেনের উদ্ধার কাজে সামান্য অগ্রগতি হয়েছে। আগামী রোববারের মধ্যে আবার জাহাজটি স্বাভাবিকভাবে চলতে পারবে বলে দাবি কর্তৃপক্ষের। এক বিবৃতিতে জানানো হয়েছে ড্রেজিংয়ের মাধ্যমে সরানো হয়েছে প্রায় 20,000 টন বালি। 14 টাগবোটের প্রচেষ্টায় জাহাজটি 30 ডিগ্রির মতো ঘোরানো সম্ভব হয়েছে। কানাডায় একটি পাবলিক লাইব্রেরিতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 6 জন। স্থানীয় সময় শনিবার দুপুরে ভ্যানকুভারের উত্তর অঞ্চলের একটি পাবলিক লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীকে পালানোর সময় রাবার বুলেট ছুড়ে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। জান্তা বিরোধী বিক্ষোভে একদিনে 114 জনের মৃত্যুর ঘটনায় মিয়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 12টি দেশের প্রতিরক্ষা প্রধানদের যৌথ বিবৃতি দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। শনিবারের হত্যাযজ্ঞকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দেওয়া হয়েছে। 2020 সালের চেয়ে এখন যুক্তরাষ্ট্রে এশীয় আমেরিকানদের বিরুদ্ধে ঘৃণাজনিত হামলা 150 গুণ বৃদ্ধি পেয়েছে। কোভিড সংক্রমণ চলাকালে বহু ডাক্তার, নার্স ও সম্মুখভাগের স্বাস্থ্যকর্মীরা হয়রানি, বিদ্রুপ ও ঘৃণার শিকার হয়েছেন। সম্প্রতি জর্জিয়ার আটলান্টায় মেসেজ পার্লারের ঘটনায় এর মাত্রা বৃদ্ধির বহিঃপ্রকাশ। সর্বোচ্চ ট্যাক্স রিটার্ন পেতে চিন্তিত অথবা আপনাকে কি বেশি ট্যাক্স প্রদান করতে হচ্ছে? আমরা আপনার পাশেই আছি। ব্যবসার অডিট ও অ্যাকাউন্টিং, ব্যক্তিগত ও কর্পোরেশন ট্যাক্স, ক্ষুদ্র ব্যবসার ট্যাক্স ও অ্যাকাউন্টিং এর জন্য দ্রুত এবং সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান পেতে আসুন জাকির ট্যাক্স এন্ড অ্যাকাউন্টিং এ। We provide accurate, fast and reliable tax services for all 52 states. Call today at 929-207-1516.